সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আজকের এই ভিডিওতে দেখাবো ধুতি সালোয়ার কাটিং এবং সেলাই, একদম ফুল ভিডিও। আজকে এখানে দুই হাত পানা বহরে কাপড় দিয়ে আপনাদের শিখিয়ে দিব। এজন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এখানে দেখেন আমার কাপড় আছে 2 গজ 4 গিরা পরিমাণ আর 30 ইঞ্চি লম্বা ধুতি সালোয়ার তৈরি করব। আপনি যে কোনো কোমরের জন্য তৈরি করতে পারবেন। এই কাপড়টা কিভাবে ভাঁজ করব সেটা খেয়াল করেন। দেখেন প্রথমে এইভাবে দুই পাটে ভাঁজ করবেন, এ পাশে খোলা অংশ, এ পাশে আটকানো অংশ, এইভাবে রাখতে হবে দু হাতাপানা বহরের কাপড়। এরপর এই সাইডে খোলা অংশ, এই সাইড থেকে ধরে আপনারা কি করবেন, এইভাবে কোনা করে ভাঁজটা করে নেবেন। এখানে একদম মিল করে, যাতে ছোট বড় না হয়, এভাবে মিল করবেন। করার পর দেখেন এ পাশে কিন্তু এই যে আটকানো অংশটা যে আছে, এই আটকানো অংশটাতে আমরা বেল তৈরি করব। তো আমরা দু হাতাপানা বহরের কাপড় নিলে এভাবে ভাঁজ করার পর এখানে দেখেন এই যে পায়ের অংশটা আছে, এখানে সমান করে কেটে নিব। এটাতে আমরা বেল তৈরি করব। তো এ পাশে কেটে নেওয়ার পর আমরা শুধু এ পাশে এদিকে ঘুরিয়ে নিব। দেখেন এই সাইডে কিন্তু আটকানো অংশ আছে, এ পাশে খোলা অংশ আছে, এ পাশেও খোলা অংশ আছে। আমরা এখান থেকে ধরে লম্বার মাপটা নিব, আর এখানে যে ঘেরটা আছে এটা আমাদের কুচি হবে কোমরের এখানে। তো এটা হচ্ছে আমাদের লম্বার সাইড, ঠিক আছে? তো এখন আমরা এখানে একটা মার্জিন করে নিব। তো এবার এখান থেকে আমাদের লম্বা নিতে হবে এই পাশে। লক্ষ্য করেন এখানে 1, 2, 3, 4, এই যে খোলা যে সাইডটা আছে এই সাইড থেকে মূলত আমাদের লম্বার মাপ নিতে হবে। তো লম্বার মাপ নেওয়ার জন্য আমরা এখানে যে বেলের অংশটা থাকবে, বেলের অংশটা 7.5 ইঞ্চি চওড়া থাকবে। তো 7.5 ইঞ্চি ফিতা বাদ দিয়ে ধরে আমরা লম্বা নিব এখানে 38 ইঞ্চি। আপনার যার যতটুকু প্রয়োজন আপনি নিয়ে নেবেন। 38 ইঞ্চি নেওয়ার পর সেলাইয়ের জন্য আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে নেবেন। এবার এখান থেকে আবারও আমরা 7.5 ইঞ্চি ফিতা বাদ দিয়ে ধরে হাইয়ের মাপ নিব। হাইয়ের মাপ সাধারণ সেলোয়ারের জন্য যতটুকু নেই, আমরা ধুতি সেলোয়ার তৈরি করলেও ঠিক ততটুকু নিব। তো 7.5 ইঞ্চি ফিতা বাদ দিয়ে ধরে আমরা 38 ইঞ্চি যার বড়ি হবে তাদের জন্য হাইয়ের মাপ 14 ইঞ্চি কাটিং করবেন, একদম এই বেলের মাপ সহকারে 14 ইঞ্চিতে একটা মার্জিন করে নিলাম। এ পাশ থেকে ধরে আমরা 1.5 ইঞ্চি একটা রাউন্ড শেপ করব। এখানে একটা গোল শেপ দিয়ে নিব। এবার আসেন, অনেকে এ জায়গাটা লুজ পড়তে চায়, সেক্ষেত্রে আপনারা এখানে সমান অংশ রেখে কাটতে পারেন। এবং কেউ যদি এ জায়গাটা ফিডিং পড়তে চায়, অর্থাৎ হাঁটুর নিচ থেকে যদি ফিডিং পড়তে চান, সেই ক্ষেত্রে আপনারা একটু শেপ দিয়ে নেবেন। শেপটা দেখেন কিভাবে দেই। এখানে দেখেন হালকা একটু শেপ দিয়ে নেবেন, তাহলে দেখতে খুব সুন্দর হবে। আচ্ছা, এরপর এই যে এই চিহ্ন থেকে ধরে আমাদের এখানে নিতে হবে 6 ইঞ্চি। 6 ইঞ্চি যদি মুখটা না রাখি তাহলে কিন্তু পা ঢোকানো যাবে না। পা ঢোকানোর জন্য কিন্তু 6 ইঞ্চি আমরা এখানে রাখবো। এখানে একটা চিহ্ন করে জাস্ট এখান থেকে একটু গোল করে আমরা রাউন্ড করে কাটবো। এখানে অনেকে সোজা করে কাটে, তো সোজা করে কাটলে কিন্তু ধুতি সালোয়ারটা আসলে ভালো হয় না। যদি এভাবে একটু গোল করে কাটিং করেন তাহলে দেখতে খুব সুন্দর হবে। তো দেখেন আমি যেভাবে গোল করলাম এভাবে আপনারা গোল করে কাটিং করবেন। তো এখন আমি কাটিং করে নিচ্ছি। এখানে চিহ্নটা করে নেবেন। এবার আসেন এই যেটা যে ঘের, ওনার এখান থেকে ধরে আমাদের কুচিগুলো দিতে হবে, ওই পাশের কুচি এবং দুই পাশের যে কুচিগুলো আমাদের এই মিডিল পয়েন্ট থেকে ধরতে হবে, এই কোনার থেকে। আমরা একটা ধুতি সালোয়ারের যদি কুচিগুলো সঠিকভাবে
দিতে না পারি তাহলে কিন্তু ধুতি সালোয়ারটি আপনার ভালো হবে না। ধুতি সালোয়ারের একমাত্র সৌন্দর্য করার কারণ এই কুচিগুলো। কুচিগুলো আপনি যত ভালো করে দিতে পারবেন আপনার সালোয়ারটি ঠিক তত সুন্দর হবে। তো দেখেন এই যে কোনাটা যে আছে, এ পাশে আটকানো অংশ, এ পাশে খোলা অংশ, এই কোনার থেকে ধরে এই খোলা অংশের এই পাশে নিব আমরা 3.5 ইঞ্চি অথবা 4 ইঞ্চি পরিমাণ। তো আমি এখানে নিলাম 3.5 ইঞ্চি। আর এই যে আটকানো সেটটা আছে এ পাশে নিব 2.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি নিয়ে আমরা এই যে এইভাবে কোনা করে একটা মার্জিন করে আমরা এখানে কেটে নিব। আমরা এখানে সোজা কিন্তু কাটিং করব না, আমরা এখানে এইভাবে কোনা করে কাটিং করব, এই যে এইভাবে। লক্ষ্য করেন এরকম এই জায়গাটা একদম সোজা থাকবে আমাদের, ঠিক আছে? তো এই সালোয়ারটির দেখেন এই যে সালোয়ারটি এরকম হবে, এই সালোয়ারটির কুচি কিন্তু এই পাশ থেকে ধরে এই পাশে আসবে, এই পাশ থেকে ধরে এই পাশে আসবে, এ পাশ থেকে আমরা কুচিগুলো এভাবে দিয়ে নিয়ে আসবো। এইভাবে কুচিগুলো হবে। তো কুচিগুলো কিভাবে দিতে হয় তো আমি আপনাদের দেখিয়ে দিব। এখানে দুই পাট কাপড় আছে, এবার আমরা এ পাশ থেকে ধরে আমরা কতটুকু রাখবো কোমরের ঘেরটা, এটা সাধারণ সালোয়ার যেভাবে কাটিং করি ঠিক এই বেল্টটাও একইভাবে কাটতে হবে। তো আপনার কামিজের বডি যতটুকু হবে সে বডির ওইখানে 4 থেকে 5 ইঞ্চি আরও লুজ দিবে। তাহলে আজকে যার জন্য তৈরি করতেছি তার কামিজের বডি হচ্ছে 38, এখানে যদি আমি আরও 4 ইঞ্চি যোগ করি তাহলে হবে 42 ইঞ্চি। এই 42 ইঞ্চি সালোয়ারের মোট কোমরের বেল্টটা থাকবে। তাহলে 42 কে 2 ভাগ করে 2-এর 1 অংশ কত আসবে আপনার? 21 ইঞ্চি। এ পাশে একটা সেলাই দিতে হবে, এ পাশে একটা সেলাই দিতে হবে, এজন্য আরও 1 ইঞ্চি বাড়িয়ে আমরা 22 ইঞ্চিতে কাটিং করে নিব। এ পাশে দেখেন এ পাশ থেকে রাবার ভাঙার জন্য 2 ইঞ্চি করে কাপড় নেবেন। রাবার ভাঙার কাপড় নেওয়ার পরে 7.5 ইঞ্চি যে আমরা ফিতা বাদ দিয়ে ধরছিলাম, অর্থাৎ বেলের যে চওড়াটা সেটা থাকবে 7.5, এই যে এখানে 7.5 নেবেন। সেলাই করার জন্য সাইড থেকে আর 2 পয়েন্ট বাড়িয়ে নিয়ে কাটিং করবেন। এখন আমি কাটিং করে নিচ্ছি। এ পাশে আটকানো অংশ সাইড থাকলে কেটে দিবেন। তাহলে এটা হচ্ছে আমাদের বেল আর এটা হচ্ছে রাবার ভাঙ্গা। এখন এই সালোয়ারটি সেলাই করে দেখাবো। সর্বপ্রথম আমরা কুচি দিব এই পাশে, কাপড়টা এইভাবে ওপেন করে নিয়ে এই যে মাঝখানে একটা চিহ্ন করতে হবে, এই যে যে কোনাটা ছিল সেই কোনা অনুযায়ী একটা চিহ্ন করে নিয়ে আমরা এই পাশ থেকে কুচিগুলো দিয়ে এই দাগ পর্যন্ত নিয়ে যাব। তো কুচিগুলো আমরা মোটা করে ধরব। সাধারণ সালোয়ারের থেকে ধুতি সালোয়ারের কুচিগুলোই হচ্ছে আমাদের মেন। কুচিগুলো যত মোটা করে ধরব তত আমাদের সালোয়ারটি দেখতে সুন্দর হবে। প্রত্যেকটা কুচি এক মাপে দেওয়ার চেষ্টা করবেন এবং কুচিগুলো একবারে 1 থেকে 1.5 ইঞ্চি চওড়া মোটা করে কাপড় ধরে তারপরে কুচিগুলো বসাবেন খুব সুন্দর করে। কোনোটা কুচি ছোট কোনোটা বড় করলে কিন্তু এই যে ধুতি সালোয়ারটা দেখতে সুন্দর হবে না। এই কোনায় আসার পর এই যে এইভাবে আপনারা জায়গাটা মিলিয়ে নেবেন, এইখানে এইভাবে ধরে খুব সুন্দর করে এইভাবে মিলিয়ে এই কুচিটা এখানে দিবেন। ওই পাশ থেকে কুচিটায় যে মাঝখানে যে মার্জিন দেখতেছেন এই পর্যন্ত এই পাশে আনবেন। আবার এই যে কোনার থেকে, এই কোনার থেকে আমরা কুচিটা ওই পাশে দিব, ঠিক আছে? এই পাশ থেকে ধরে কুচিগুলো এবারকার কুচিগুলো আমরা ওই পাশে দিয়ে দিব। তাহলে কুচিগুলো আমাদের মুখামুখি থাকবে। দেখেন প্রত্যেকটা কুচি ওই পাশে যে কটা কুচি হবে ঠিক এই পাশেও সে কটা কুচি দিয়ে নিব। ওই পাশে 5টা দিলে এই পাশেও 5টা দিব। তাহলে আমরা সালোয়ারটি পরার পর, ধুতি সালোয়ারটি পরার পর এই কুচিগুলো খুব সুন্দর ঝুল হয়ে পড়ে থাকবে।
একই মাপে ওই পাশে যে কোটা দিবেন যে মাপে দিবেন তো এই পাশে সেই কোটা সেই মাপে দিতে হবে এই যে দেখেন এরকম থাকবে ঠিক আছে কুচিগুলো আমাদের দুই সাইডে ঝুলে হয়ে পড়ে থাকবে এটা হচ্ছে সালোয়ারের বেল এখান থেকে একটা বেলের অংশ নিয়ে আমরা এভাবে মিলাবো যে ঠিক আছে কিনা যদি একটু ছোট বড় হয় এই যে মাঝখানে একটু কুচি দিয়ে দিবেন অথবা দুই সাইড থেকে কুচিগুলো খুলে ছোট করে নেবেন যেহেতু আমার অ্যাকুরেট হয়েছে এজন্য আমরা এখন বেলটা জয়েন করব এখান থেকে বেলটা দেখেন কিভাবে জয়েন আমি দিয়ে নিচ্ছি ধুতি সালোয়ার কিন্তু দুই ভাবে তৈরি করা যায় এই কুচি আপনারা দুই ভাবে দিতে পারবেন আজকে যেভাবে দেখাইলাম এইভাবে এই ধুতি সালোয়ারের দুই পাশে আপনার কুচিগুলো দেখা যাবে খুব সুন্দর এরপর আরেকটি সালোয়ার তৈরি করা যায় ধুতি সালোয়ার সেই কুচিগুলো আপনার মাঝখানে থাকবে এটার একভাবে দেখালাম নেক্সটে অন্যভাবে দেখিয়ে দিব এখন এই যে নিচে যেটা পায়ের মুহুরি ছিল এখানে যে আমরা 6 ইঞ্চি নিয়েছিলাম এখানে একটা চিহ্ন করব সেলাই করার জন্য 7 ইঞ্চি পরিমাণ নিব 7 ইঞ্চি নিয়ে এখানে চিহ্ন করে একটু কেটে নিতে হবে সেলাই করার জন্য এরপর যে কাপড়টা উল্টা পাশে নিয়ে এখানে প্রথমে একটা মুড়িয়ে সেলাই দিবেন একটা মুড়িয়ে প্রথমে একটা সেলাই দিবেন এই জায়গাটা চিকন সেলাই দিতে হয় এখানে বেশি মোটা করে সেলাইটা দিবেন না একটা সেলাই দিলাম এরপর আরেকটা মুড়ানি দিয়ে আরেকটা সেলাই দিব সম্পূর্ণ দেখতে থাকেন আশা করি শিখতে পারবেন একদম চিকন করে সেলাইগুলো দেওয়ার চেষ্টা করবেন যারা নতুন আছেন হয়তো একটু কষ্ট হবে ধীরে ধীরে কাজগুলো আপনাদের সহজ হয়ে যাবে এইভাবে দুইটা সেলোয়ারের অংশ থাকবে দুইটা সেলোয়ারের অংশ আপনারা কমপ্লিট করে নেবেন এখানে আমি একটা সেলোয়ার অংশ করে দেখাইলাম এরপর হাই জয়েন দিয়ে দেখাবো এই যে দেখেন কুচিগুলো কিন্তু আমার এইভাবে থাকবে বললাম না ধুতি সেলোয়ার দুইভাবে কুচি দেওয়া যায় তো আজকে একভাবে দেখাইলাম এরপর অন্যভাবে দেখিয়ে দিব এবারে দুইটা পার্ট কমপ্লিট করার পর এখন হাইয়ের সেলাই দিব এখানে যে দুইটা পার্ট আছে দুইটা পার্ট আমরা কিভাবে কাজ করে এখান থেকে বেল সহকারে হাই পর্যন্ত সেলাইটা আমরা দিয়ে দিব এখানে দুইটা করে সেলাই দিবেন আমি এখানে একটা করে সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা দুইটা করে সেলাই দিয়ে নেবেন এখানে একটু ছোট বড় থাকলে কেটে নেবেন সমস্যা নেই এরপর হাইয়ের এই পাশে সেলাইটা আবার এই পাশ থেকে ধরবেন আপনাদের সেলাইটা যে পাশ থেকে ধরে আপনাদের সুবিধা হবে যে পাশ থেকে সেলাই ধরলে আপনারা সহজে দিতে পারবেন আপনারা সেই পাশ থেকে ধরবেন সমস্যা নেই এখানে দুইটা করে সেলাই দিতে হবে তাহলে আমরা হাই কমপ্লিট করলাম এবার এই ধুতি সালোয়ারের নিচ থেকে ধরে হাই পর্যন্ত যে একটা রাউন্ড হয় সেই সেলাইটা দিব এই পাশ থেকে 6 ইঞ্চি নিতে হবে 6 ইঞ্চি বা 5.5 ইঞ্চি যদি না নেন তাহলে কিন্তু পা ঢুকবে না এজন্য সর্বনিম্ন 5.5 সর্বোচ্চ আর 6 বা 7 এরকম নিয়ে নেবেন এরপরে যে হাইয়ের সেলাইটা আপনারা এইভাবে অ্যাকুরেট করে দিয়ে দিবেন একদম সহজ অনেকে ভাবতে পারেন যে ধুতি সালোয়ার হয়তো অনেক কঠিন আসলে ধুতি সালোয়ারটা খুবই সহজ একটা সালোয়ার কাটিং ও সেলাই যদি কুচির বিষয়গুলো একটু বুঝতে পারেন তো প্রথম প্রথম একটু সমস্যা হবে কয়েকটা কাজ করার পর আপনার কাজগুলো খুব ভালো হবে এখানে দুইটা করে সেলাই দেওয়ার পর একটু একটু করে কেটে দিতে হবে তা না হলে কিন্তু এই হাইয়ের যে লম্বা সেলাইটা দিলাম এখানে টান ধরে থাকবে এজন্য একটু একটু করে আপনাদের কেটে দিতে হবে আচ্ছা এবার সেলোয়ারটি উল্টা পাশে মানে এখন সেলোয়ারটি আমি সোজা পাশে নিয়ে আসবো উল্টিয়ে দেখেন কুচিগুলো দিছি পরার পর জানেন না এত সুন্দর লাগবে আপনি একটাবার তৈরি করে দেখেন এবার এখানে আমরা রাবার সেট করব তার জন্য এই পাশে একটা মুড়ানি দিয়ে একটা সেলাই দিব তো আজকে যার জন্য তৈরি করতেছি তার বডি হচ্ছে 38 তো যার যতটুকু কামিজের বডি হবে সেই বডিকে দুই ভাগ করে দুইয়ের এক অংশ পরিমাণ রাবারটা নিতে হবে তো এখানে একটা করে সেলাই দেওয়ার পর আমরা কি করব রাবার ঢোকানোর জন্য আরেকটা ভাঁজ রাখবো এই ভাঁজটা আমাদের 1.5 ইঞ্চি চওড়া রাখতে হবে 1.5 ইঞ্চি কম হলে হবে না 1.5 ইঞ্চি বেশি নিলে আবার একটু সমস্যা হবে তো 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া রেখে এখান থেকে সেলাইটা ধরবো এখানে আমরা মোটা এলাস্টিক যে রাবারটা আছে সেটা লাগাবো এজন্য 1.5 ইঞ্চি চওড়া রেখে আমরা পুরো ঘেরটা এইভাবে একটা করে সেলাই দিয়ে আমরা বসিয়ে যাব
এখানে এই রাবার ঢোকানোর জন্য 1 ইঞ্চি বা 2 ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখছি। এই ছিদ্র দিয়ে আমরা রাবারটা ঢোকাবো। তো আর 30 ইঞ্চি বডির জন্য আমরা এই রাবারটা নিব 19 ইঞ্চি। বডির দুই ভাগের এক ভাগ 19 ইঞ্চি নিয়ে আমরা এই রাবারটা লাগাবো সেফটি পিন দিয়ে। সেফটি পিন নিয়ে এই ছিদ্র দিয়ে আপনারা রাবারটা খুব সহজে লাগিয়ে নিতে পারবেন। অনেকে রাবার সেলাই দিয়ে লাগিয়ে নিতে পারেন না, তো তার জন্য আপনারা এইভাবেও কিন্তু রাবারটা লাগিয়ে নিতে পারবেন খুব সহজে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। রাবারের উপরে কিন্তু আরেকটা সেলাই দিতে হবে, তো কিভাবে দিবেন সেটাও দেখাবো। রাবারটা যে পাশে আবার বের করে নিয়ে এসে এখানে মিল করতে হবে, রাবারটা যাতে উল্টাপাল্টা না হয়, যাতে পেঁয়াজ না লাগে, ঠিক আছে, যাতে একদম মেজারমেন্ট অ্যাকুরেট থাকে। এরপরে এখানে জয়েন্টটা আপনারা করে নেবেন। এখানে জয়েন্টটা আমি করে নিচ্ছি। জয়েন্ট করে নেওয়ার পর আমরা রাবারটা ভালোভাবে টেনে নিব, তাহলে বাড়তি অংশটা ভিতরে চলে যাবে রাবার, এবং রাবারটা ভালোভাবে টানতে হবে। আর এই যে ছিদ্রটা আবার সেলাই দিয়ে আটকে দিতে হবে। এখানে সেলাই দিয়ে আমি আটকে নিচ্ছি যাতে রাবারটা আমাদের দেখা না যায়। এরপর ভালোভাবে টান দিয়ে নেবেন, তাহলে রাবারটা ভালোভাবে এবং চতুর্পাশে আপনার ঘের একভাবে থাকবে, কোনো জায়গায় ঘের কম হবে, কোনো জায়গায় বেশি হবে, এজন্য রাবারটা ভালোভাবে টেনে নেবেন। এবার এই যে রাবার সহকারে মাঝখানে একটা করে সেলাই দিব। এই সেলাইটা দেওয়ার সময় আপনাদের সামনে পিছনে হাত রেখে যত পারেন টেনে টেনে সেলাই দিবেন, তাহলে এই সেলাইটা টান দেওয়ার পর আর কখনো ছিঁড়বে না। তো যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখুন। যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে নিন, ভিডিওটি শেয়ার করুন।